সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার কাছে যদি কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে থাকে, আর আপনি যদি অনলাইনে শপিং করতে যান, সেখানে আপনি যখন ডিটেইলটা, পেমেন্ট ডিটেইল যখন দিতে যাবেন, তখন আপনার কাছে একটি কোড চাওয়া হয় যাকে বলা হচ্ছে সিবিবি অথবা সিবিবি টু কোড। তো আসলে এই সিবিবি কোডটি কি, এটি আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, দেখবেন আজকে বিস্তারিত। তো বন্ধুরা, সাধারণত যখনই আমরা অনলাইনে শপিং করতে যাই, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটি ফিল আপ করতে হয় সেটি হচ্ছে কার্ডের উপরে নাম, তারপরে 16 ডিজিটের কার্ড নাম্বারটি, তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে সিবিবি। এই সিবিবি মানে যেটি, সেটি যদি আমরা সর্বপ্রথমে জেনে নিই, সিবিবি মানে হচ্ছে কার্ড ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের কাছে যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ডগুলো আছে, এগুলো আমরা বিভিন্ন সেল পয়েন্টে কি করতে পারি, এগুলোকে স্কেচ করতে পারি এবং সেখানে আমরা পেমেন্ট করতে পারি। যদি কোনো কারণবশত যদি আপনার কার্ডের তথ্যগুলো হ্যাকিংও হয়ে যায়, অর্থাৎ সে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নিয়ে যায়, সে কিন্তু কোথাও শপিং করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সিবিবি কোডটি না আসে। সাধারণত যদি আপনার সেটি ভিসা লোগোযুক্ত অথবা মাস্টার কার্ড লোগোযুক্ত হয়, তাহলে আপনার সিবিবি কোডটি হবে 3 সংখ্যার, আর এটি সব সময় আপনার যে কার্ড আছে, কার্ডের পিছনের দিকে যে দেখতে পারবেন, পিছনে যে 3টি কোড সেটি হচ্ছে সিবিবি কোড। যদিও অনেক ভিডিওতে আপনারা যেটি বলবে সেটি হচ্ছে কার্ডের উপরে প্রথম পেজে শেষে 3 কোড, আসলে সেটি না, শুধুমাত্র যারা আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কার্ডের প্রথমের দিকে অর্থাৎ কার্ডের উপরের সাইডে 4 ডিজিটের সিবিবি কোড দেওয়া থাকে। তো এই যে সিবিবি কোড, এটি এই জন্যই দেওয়া হয় যাতে আপনার কার্ডের তথ্যগুলো যদি অনলাইনে কেউ চুরিও করে নেয়, তাতেও যাতে আপনার যে অ্যাকাউন্টটি আছে, আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ডটি দিয়ে যাতে কেউ ব্যবহার করতে না পারে, শপিং করতে না পারে, অনলাইনে খরচ করতে না পারে। তো এই সিবিবি কোড কি, তাহলে আপনারা বুঝে গেলেন, সিবিবি কোডটি হচ্ছে যদি আপনার ভিসা লোগোযুক্ত হয় অথবা মাস্টার কার্ড লোগোযুক্ত হয়, তাহলে সিবিবি কোডটি হবে 3 সংখ্যার, এটি সবসময় আপনার কি থাকবে, কার্ডের পিছনের পেজে দেওয়া থাকবে। আর যদি আপনি আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিবিবি কোডটি 4 সংখ্যার হবে এবং এটি কার্ডের প্রথমেই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে বন্ধুরা সিবিবি কোডটি কি এবং এটি কি কাজে লাগে। তবে একটা কথা মনে রাখবেন, সিবিবি কোড আর আপনার পার্সোনাল পিন কোড কিন্তু এক না। যখন আপনি এটিএম বুথ থেকে কি করেন, টাকা উত্তোলন করেন, তখন আপনার পার্সোনাল যে পিন কোডটি আছে সেটি দিতে হয়, সেখানে আপনার এই সিবিবি কোড দেওয়ার কোনো প্রয়োজন নাই। সিবিবি কোডটি শুধুমাত্র অনলাইনে যখন আপনি পেমেন্ট করতেছেন, অনলাইন সিস্টেমে যদি আপনি কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এই সমস্ত কিছু ইনপুট করেন, সেক্ষেত্রে এই সিবিবি কোড আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।